বন্ধুরা, যেহেতু আমাদের এখন অসৌচ চলছে, সেই কারণেই আমাদের এখন সব সেদ্ধ খেতে হচ্ছে, তেল মশলা খাওয়া যাচ্ছে না। আর আমাকে ভিডিওগুলো আপলোড করতেও হবে, কারণ না হলে আমার চ্যানেলের খুব ক্ষতি হয়ে যাবে। সেই কারণেই আমাকে ভিডিওগুলো আপলোড করতে হচ্ছে। আজকের আমি করব আলু আর কাঁচকলা দিয়ে সেদ্ধ ভাত করব, তার সঙ্গে মুগের ডাল দিয়ে দেব। তা প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে নেব। কাঁচকলার খোসাটাও ছাড়িয়ে নেব। কাঁচকলা ছাড়িয়ে সবসময় জলের মধ্যে দিয়ে দিতে হয়, না হলে কাঁচকলার একটা কষ বার হয়, কালো হয়ে যায়। জলের মধ্যেই ফেলে দিলাম। আমি দুটো কাঁচকলা নিয়েছি। আলুটাও ছাড়িয়ে নেব। আমি নতুন আলু নিয়েছি। সবে নতুন আলু উঠছে, আমি কিনে এনেছি। এখন 1 কিলো কিনে এনে দেখি কেমন হয়। আলুটা আমি 2 টুকরো করে নেব। বাড়িতে থাকা যে চাল, সেই চাল দিয়েই আমি করব। গোবিন্দভোগ চাল দেব না, সেদ্ধ চাল দিয়েই করব। আরেকটু ভালো করে আলু আর কাঁচকলাটা ধুয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাসে ডেচকি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি জল দিয়ে দেব। একটু বেশি করেই জল দেবো। জলটা ফুটিয়ে আমি কিছুটা জল তুলে নেব। যদি প্রয়োজন হয় তাহলে গরম জলটাই দিতে পারবো। এখন চাপা দিয়ে দেব। ফুটে গেলে কিছুটা জল তুলে নেব, তারপরে চাল টাল ধুয়ে দেব। আমি এই 1 কাপ পরিমাণে চাল নিয়ে নেব। এটা আমার ঘরে থাকা সেদ্ধ চাল। চালটা খুব সরু চাল, দেখুন বন্ধুরা, খুবই সরু চালটা। এর সঙ্গে আমি ডাল নিয়ে নেব। 1/2 কাপ পরিমাণে ডাল নিয়ে নেব। 1/2 কাপ সোনামুখ ডাল নিয়েছি আমি। এই ডালটা খুব সরু সরু ডাল, সোনামুখ ডাল। এটা আমি একসাথেই চালের সঙ্গে নিয়ে নেব। প্রথমে এটা আমি ধুয়ে নেব। এই চালের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল আর ডাল সমান সমান দিলে অতটা ভালো লাগে না খেতে, সেই জন্য আমি চালের থেকে 1/2 ডাল দিলাম। চাল যতটা নিয়েছি তার 1/2 ডাল দিলাম। এটা ভালো করে ধুয়ে নেব। চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ঝারিয়েও রেখেছি। এবারে জলটা ফুটে গেলে আমি কিছুটা জল তুলে নেব, নিয়ে তারপরে চাল ডাল এটা সব তুলে দেব। কাঁচকলা আলু ঢাকনাটা খুলে দেখে নেব, জল ফুটে গেছে। জল কিছুটা তুলে নেব, যদি প্রয়োজন হয় জলটা দেব। প্রথমে আমি আলুটা দিয়ে দেব।
কাঁচকলাটাও দিয়ে দেব। কাঁচকলা দিলে ভাতের কালারটা একটু কালচে হয়ে যাবে। এর মধ্যে চালটাও তুলে দেব। এবারে একটু নেড়ে দেব। এই চালটাও আমার বেশি ফুটতে লাগে না, খুব কম সময়ের মধ্যেই চালটা হয়ে যায়। দিয়ে হালকা করে চাপা দিয়ে দেব। ভাতটা ফুটে গেছে, আমি একটু গ্যাসটা আস্তে করে দেব, আস্তে আস্তে রান্নাটা হতে দেব। আর এইভাবে একটু খুলে রেখে চাপা দেব, তাহলে রান্নাটা হোক। ঢাকনাটা খুলে আবার একবার দেখে নেব। একটু নেড়ে দেব ভাতটা, যাতে নিচে না লেগে যায়। আবার চাপা দিয়ে দেব, চাপা দিয়েই রান্নাটা করব। তাহলে কাঁচকলা আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফ্যান পড়ে যাচ্ছে, ওই জন্য চাপাটা খুলে দিলাম। খুব বেশি চাপা দিলে হবে না, একটু বেশি করে খুলেও রাখতে হবে। এইভাবে চাপাটা দিতে হবে, যাতে ফ্যানটা না উজলে না পড়ে যায়। আবার ঢাকনাটা খুলে দেখে নেব। আর একটু হবে, একটু গরম জল দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, ঠান্ডা জল একদমই দেবেন না, তাহলে ভাতের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। চালটা আর একটু বাকি আছে, তো সেই কারণে আমি একটু গরম জল দিয়ে দিই। আবার চাপা দিয়ে দিলাম, একটু বেশি করে খুলে। আবারও ঢাকনা খুলে দেখে নেব, নিয়ে নেড়ে দেব। চাল সেদ্ধ হয়ে গেছে, এরকমই নাবিয়ে নেব। এর থেকে আর বেশি গলাবো না ভাতটা, গ্যাসটা অফ করে দেব। দিয়ে একটু চাপা দিয়ে রাখবো। এইবারে আমি আলু আর কাঁচকলাটা মাখিয়ে নেব, ভাত থেকে নিয়ে নেব তুলে। বন্ধুরা, আমি তো এইভাবে সেদ্ধ ভাত করি, তা আপনারা কেমনভাবে করেন কমেন্ট করে জানাবেন। খুন্তি দিয়ে এইভাবে ভেঙে নেব, খুব গরম আছে সেই কারণেই খুন্তি দিয়ে আলুগুলো ভেঙে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে মাখতে সুবিধা হবে। কলাগুলো এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নেব। তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব সন্দুক নুন পরিমাণ মতো। কলাতেও নুনটা দিয়ে দেব। আমি কাঁচকলা এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটা আলুতে মাখাবো, একটা কাঁচকলাতে মাখাবো।
ভালো করে ভেঙে নেব। তেল দিয়ে মাখবো না, এটা আমরা ভাতটা খাবো ঘি দিয়ে, আর এটা শুধু নুন আর কাঁচা লঙ্কা দিয়েই মাখিয়ে নেব। কাঁচকলাটা মাখানো হয়ে গেছে, এবার আলুটাও মেখে নেব। আলুটাও মাখানো হয়ে গেছে, বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।